সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। সো গাইস, আজকের এই ভিডিওটি হলো স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করার সময় যে ব্ল্যাক পর্দা পড়ে যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ব্ল্যাক পর্দা সরানোর জন্য আপনি দুইটা সফটওয়্যার লামাতে হবে। তো এই দুইটা সফটওয়্যারের লিংক আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিন। সো গাইস, ডাউনলোড করার পর ইনস্টল কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি মাই ফাইল লিখে। এখান দেখেন প্রথম সফটওয়্যারটি, এখান দেখেন তো প্রথম সফটওয়্যারটি হলো টাইচি, দুই নম্বর সফটওয়্যারটির নাম হলো ডিজেবল ফ্ল্যাগ। তো দুইটা সফটওয়্যারের লিঙ্ক আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নিন। তো এখন প্রথমে আপনি টাইচি অ্যাপটি ইনস্টল করে নেবেন, জাস্ট ওয়ানে ক্লিক করার পর ইনস্টল করে দেবেন। সো গাইস, টাইচি অ্যাপটি ইনস্টল করার পরে এখান থেকে আপনি তারপর ডিজেবল ফ্ল্যাগস দুই নম্বর সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো জাস্ট ওয়ানে ক্লিক করে ইনস্টল করে দেবেন। সো গাইস, সফটওয়্যারটি আসলে ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে ওপেন চিহ্নটা দেখাইতেছে না, তো ওপেন চিহ্নটা আসলে দেখাবে না। তো কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো গাইস, ইনস্টল হওয়ার পরে এখানে আপনার একটা অ্যালাউ চাইবে, তো আপনি এখানে অ্যালাউটা দিয়ে দেবেন। তো আমার এখানে অ্যালাউটি চাইতেছে না, কারণ এর আগেও আমি একবার অ্যালাউটা দিয়ে দিছি। আর যদি অ্যালাউটা না চায় তাহলে কোনো সমস্যা নেই, তো টাইচি অ্যাপের ভিতরে গিয়ে আমরা একটা ব্লু টিক করব। সো এটা করলেও হয়ে যাবে। তো এখানে দুই নম্বর সফটওয়্যারটির কাজ টাইচি অ্যাপের ভিতরেই, তো এটা আপনার স্ক্রিনে শো হবে না। সো ইনস্টল করার পর এখানে ডান করে দেবেন। তারপর তো গাইস, দুইটা সফটওয়্যার ইনস্টল করার পর এখান থেকে আপনি টাইচি সফটওয়্যারে চলে যাবেন। তো টাইচি সফটওয়্যারে যাওয়ার পর এখান দেখেন এগ্রি দেওয়া আছে, তো এগ্রিতে ক্লিক করবেন। তারপর এখানে আইনোইটে ক্লিক করে দেবেন। সো আইনোইটে ক্লিক করার পরে তারপর নিচে দেখেন সার্কেলের মতো একটি নীল কালার দেখা যাইতেছে, সো এটিতে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে দুই নাম্বারটায় আপনি একটু টাচ করে দেবেন। তো দুই নাম্বারটায় টাচ করে দেওয়ার পরে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনাদের সামনে এখান দেখেন ডিজেবল ফ্ল্যাগস, ওই যে দুই নাম্বার সফটওয়্যারটা ইনস্টল করছিলেন, তো এটাকে এখানে টিক মার্ক করতে হবে। তো এখান দেখেন এটার উপরে খালি একটা বক্স দেখা যাইতেছে, তো এটাতে একটু টিক মার্ক করে দেবেন। সো এখন দুই নম্বর সফটওয়্যারটির কাজও শেষ এখানে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে এখানে আবার ক্লিক করবেন, তারপর উপরে দেখেন প্লাস আইকন ক্রিয়েট অ্যাপ, তো প্লাস আইকনে ক্লিক করবেন এক নাম্বারটায়। সো এখান থেকে দেখেন চলে আসছে। তো এখানে দেখেন প্রত্যেকটা অ্যাপস এখানে শো করতেছে। তো আপনি যে অ্যাপসের মাঝে প্রবলেমটা দেখাইতেছে, মানে ব্ল্যাক স্ক্রিন, তো ওই অ্যাপটি এখানে সিলেক্ট করতে পারবেন। সো আমার এখানে পিক্সআর্টে ব্ল্যাক স্ক্রিন সমস্যাটা দেখাই দিতেছে, তো আমি এখানে পিক্সআর্টটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে পিক্সআর্টটা সিলেক্ট করে নিলাম। তারপর নিচে দেখেন ক্রিয়েট, সো ক্রিয়েটে ক্লিক করে দেবেন। সো এখানে একটু লোডিং নিতেছে। তো এখানে দেখেন এখানে বলতেছে যে আমার যে সেটে পিক্সআর্ট ইনস্টল করা ওইটা ডিলিট করার জন্য, আর এই সফটওয়্যারের ভিতর থেকে ইনস্টল করার জন্য। তো এর জন্য আপনি এখানে দেখেন এরকম একটি পেজ ওপেন হবে। তো এরপর আপনি এখানে দেখেন কনফার্ম, তো কনফার্মে ক্লিক করে দেবেন। সো কনফার্মে ক্লিক করার দেওয়ার পর এখানে দেখেন ওকে, ওকেতে ক্লিক করে দেবেন। সো এটা দেখেন আনইনস্টল হয়ে গেছে। সো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। সো এখানে উপরে দেখেন পিক্সারটা ছিল, তো এখান থেকে দেখেন আনইনস্টল হয়ে গেছে। তো ব্যাক আওয়ার পরে এখানে আবার টাইচি অ্যাপসে চলে যাবেন। তো এখান থেকে দেখবেন ডোন্ট শো এগেইন প্রথমটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান দেখেন পিক্সারটা আনইনস্টল হয়ে আবার চলে আসছে এই অ্যাপসের মধ্যে। তো এখান থেকে পিক্সার তো দেখতেই পারতেছেন, তো এটাতে ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন। সো এটাতে ক্লিক করবেন, এখান দেখেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে অ্যালাউ অ্যাপ ইনস্টল, তো এটা যদি আপনার আসে তো এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে ইনস্টল, তো এখানে ইনস্টল দিয়ে দিবেন। সো এখন ইনস্টল হয়ে যাচ্ছে। সো গাইস, এখানে দেখতে তো পারতেছেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো এখন আর এই সমস্যাটা দেখাবে না। সো গাইস, এভাবে আপনি আপনার পিকচার্ট বা আদার্স অ্যাপের ব্ল্যাক স্ক্রিন সমস্যার সমাধান করতে পারবেন। সো গাইস, আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগছে। তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল আইকনটি একটু অল বাজিয়ে দেবেন।